actually Kamla. Thank you. আজকে কিন্তু আমি খাইতে বাইর হইনি, হ্যাঁ আজকে সেই দিন যেই দিনে আমি ফ্রি, বাট কালকের দিনের কথা ভেবে এখন আমরা মানে শুধু আমি একা না, ওর উপরও ঝড় যাবে চরম। আমাদের 5:30 উঠতে হবে, 5:30 উঠে রেডি হইতে হবে, মেকআপ করতে হবে, বউ সাজতে হবে, দেন হচ্ছে ভেনুতে দৌড়া যেতে হবে। এনি হাও তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট শেষ করতে হবে, বিকজ না খাইলে সিরিয়াসলি প্রেশার লো হবে। মাস্ক 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 খায় নিতে হবে, তারপরে কবুল বলতে হবে, তারপরে সবার সামনে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন, এটা শেষ করতে হবে। এটা শেষ করে সবাই খেয়েছেন খেয়েছেন, এটা শেষ করতে হবে। এটা শেষ করে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জি রাতে দেখা হচ্ছে, এটা বলে আমাকে দৌড় দিতে হবে ওকে নিয়ে স্যুট কেসে। কোথায়? মোহাম্মদপুর পার্লারে, দিল্লি রোড থেকে মোহাম্মদপুর গিয়ে কনক্ষণ চোখ বন্ধ করে বসে 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 দিয়ে হুট করে তাকা দেখবো বসে দিতেছে, আয় হায়, হুট করে বলবে যে আসেন আপু আপনাকে ঘুমটা দিয়ে দেয়, আয় হায়, হ্যাঁ আপনাদের স্টোরি বলতেছে, বুঝেন আমার উপর কতটা প্রেশার। ওই কি করবে, ওর ব্রিফটা আমিও দিয়ে দিই, বিকজ ও এখনো অনেক টায়ার্ড। ও কি করবে, ও আমাকে নিয়ে সকালবেলা আমাকে নিয়ে ইয়াতে রাখবে, আমাকে সকালে রেডি করবে, রেডি করে আমার সাথে যাবে, নিজে রেডি হবে কিন্তু আবার সাইডে নাও রেডি হইতে পারে, ওকে দ্বারা সম্ভব আসছে জিনিসটা যে না আমার এনার্জি নাই আমি সাজবো না, তুই সাজ, তুই বউ তুই সাজ। এটা করার পর কী হবে জানেন, এটা করার পর দেখা যাবে আমরা গেছি, ও বলবে তুই খা আমাকে খাওয়া দেবে, খাওয়া দাওয়া দেখা যাবে যে ও নিজে খায় নাই, সবাইকে খুরমা বাটতেছে, কী হয়েছে মেয়ে ছেলে কবুল বলছে যেন সবাইকে খুরমা বাটতে হবে, বাটতেছে খুরমা বেটে, তারপর দেখা যাবে সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমার সাথে সাথে বলে আমরা তাড়াতাড়ি করে উবারের মধ্যে দৌড়ায় সুটকেসটা নিয়ে দৌড় দৌড় দিয়ে আমাকে পার্লারে রাখা। ও পার্লারে গিয়ে আমাকে রেখে ও নিজে আবার পার্লারে দৌড় দিবে, ঠিক আছে, কারণ আমার পার্লারে রেডি হওয়ার স্লট নাই, তো ও গিয়ে পার্লারে রেডি হবে, আমার পার্লারে আসবে, তারপর ছুটেও ও আমাকে এরকম এরকম করে ফটো কপি করবে যে কী হয়েছে, কোন কী দিছে, আই হাই এটা কী করছে, আই হাই এটা করতে হবে না, আই এটা কমা, দাঁড়া দাঁড়া আমি আমি বেনুতে নিয়ে তোর এটা সব মিথ্যা দিব, এটা আপনার একটা সিন হইতে পারে। আর যদি সেই হয় তাহলে ও মানজারা তো সেই মাস্টার আসতে ভাই মারবো হইতো আমার একটু দিয়া, যাই হোক পরে ওকে নিয়ে আমি দৌড়ায় আমি বেনুতে আসতে হবে, বেনুতে আইসা আমাদের কী করতে হবে, ফটোগ্রাফারের আবদারে কতগুলো পোস্ট দিতে হবে, পোস্ট টোস্ট দিতে 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 একজন করে আবার এন্ট্রি নেবে খুবই। এর জন্য আমি কোনো স্টেজের অ্যারেঞ্জমেন্ট করি না, যেখানে স্ট্যাচুর মতো বসে থাকবো, অ্যান্ড বসে 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 পোস্ট দিব, লাইক আমি লিটারালি সারাটাক্ষণ এভাবে থাকতে হতো, নাহলে স্টেজে বসে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, জি ভালো আছেন, ইয়াস ভালো আছি, লিটারালি আই হ্যাভ টু ডু দিস, বাট আলহামদুলিল্লাহ আমি স্টেজ এর জন্য ক্যান্সেল করছি, অ্যান্ড ফটো বুথ আছে, যাই হোক কালকের জিনিসপত্র কালকেই দেখবেন, বাট এইটা জাস্ট ফানি ভিডিও, আমি একটা ফানি বলতে হচ্ছে জাস্ট আমার মাথা স্ট্রেসগুলো ফানি ওয়েতে আপনাদের সাথে কনভারসেশন ওয়েতে আমি শেয়ার করতেছি, অ্যান্ড কামলার লুকস এ লিটারালি। সো দেখা যাবে যে এক একজন পর এক একজন গেস্ট আসবে, অ্যান্ড লিটারালি উই আর ডুইং লাইক আসসালামু আলাইকুম, জি ভালো আছেন, আল্লাহ লেট করলেন আজকে, আজকে একটু আগে আসা উচিত ছিল, তারপরে আমাদের ফটোগ্রাফার ভাই তো আসে সবাইকে নিয়ে, আপু একটু এভাবে, আপু একটু ওভাবে, আপু হ্যাঁ এভাবে এভাবে, একটু একটু লুক ডাউন, একটু লুক আপ, আমার দিকে, ভাইয়ার দিকে, ওই যে ওই আপুর দিকে, আপু দাঁত কিন্তু 32টা বের হয় না, ইং করেন, তারপর এইসব কিন্তু সকালেও হবে, আমি কিন্তু বলতে ভুলে গেছি, আর ও কিন্তু ওকে আমার দায়িত্ব দেওয়া কি দশ একটু পরপর আমি পাশে এসে মাথায় বলি মাথা ঠান্ডা, এগুলোও হবে, ওরও দায়িত্ব কিন্তু কম না, আমার থেকে বেশি দায়িত্ব ওর। এরপরে দিন শেষ করতে করতে সবাই খাইছেন, তো ভালো লেগেছে, জি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দোয়াও মে ইয়াদ রাখলাম, লাস্ট টাইম চান্না মেরিয়া ছেড়ে দিব, আর কালকের জন্য একটা স্পেশাল থিম আছে যেটা সারপ্রাইজ থাকুক, আর এখানে না শেয়ার না করি এই ডিপ্রেশন বা স্ট্রেসের মুডে, আর হচ্ছে গিয়ে আর কি আছে তো, ও খাওয়াতে যদি খাওয়ার টেস্ট যদি না ভালো হয় বা খাওয়ায় যদি কোথাও লবণ একটু বেশি হয়, লবণ একটু কম হয়, ভাই প্লিজ বদনামটা করি না পিছিয়ে পিছিয়ে, আহা ওইটা কিন্তু মজা ছিল না ভাই, কোনো কিছু আমি রান্না করি নাই, হ্যাঁ আমি কিন্তু কিছু রান্না টান্না পারি না, আমি কিছুই রান্না করি নাই, আর যে রান্না করছে ওই ব্যাটার
মানে লাইক যেই রান্না করুক, যেই শেফই রান্না করুক, অবভিয়াসলি তাদেরটা আমি ট্রাই করে দেখছি, তারা প্রপার লাইক খুবই ভালো শেফ। এখন মাঝে মধ্যে আমার মায়ের রান্নাতেও লবণ কম হয়, মরিচও কম হয়, জ্বালও কম হয়, বেশিও হয়, বেশিও হয়, আবার মাঝে মধ্যে রান্নার মধ্যে চিনির টেস্টও পাওয়া যায়, মিষ্টিও হয়। সো প্লিজ এটা নিয়ে গসিপ না করে আমার বিয়েতে আসছেন, কিংবা যারা যারা ভিডিওতে বিয়েতে আমার সাথে অ্যাটেন্ড করছেন তারাও আমার জন্য সবাই দোয়া করবেন এটাই। আর এই কনভারসেশনগুলো ভালো লাগলে আর ফানি লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর এখানে আমাদের ছোটো খাটো একটা ডিনারের শট আছে, জাস্ট কীভাবে আমরা হাংরি ছিলাম, বিকজ অফ কামলা খাটতে খাটতে খাওয়ার টাইমিংটা আমাদের একদমই প্রপার ঠিক হয় না, যে পরিমাণে প্রেশার আমাদের লুকস দেখলে বুঝে যায়। সো ভিডিওটাকে সরি ভিডিওটা আর না বড় করি, ইনশাল্লাহ এখন একটা আমরা উবার নিয়ে চলে যাবো। আমরা এখন একটু রিক্সা রাইড নিয়ে ঘুরতে বের হয়েছিলাম আফটার ডিনার, এখন বাজে লিটারালি 11:30, বাসায় কেউ জানে না যে আমরা এখনো বাইরে, সবাই জানে যে আমি কাজটা শেষ করতে বের হয়েছি। সো ইয়া, সো উবারে উঠে কথা হচ্ছে, বিউটিফুল কথাগুলো এত পেইন, মানে পেইনফুল কথাগুলো ফানি ওয়েতে কথা শোনার জন্য। তো ঝিমাইতে ঝিমাইতে 11:45-12টার দিকে চলে আসছি বাসায়, এসে সব কিছু গুছাইলাম, গুছাইলাম লাইক এখন বাজে প্রায় 2টা, সব কিছু প্যাক ট্যাক করার পরে এখন মানে একটু রিল্যাক্স হয়ে বসলাম, ঘুমাতে হবে বিকজ অফ 5:30 উঠতে হবে সব কিছু সেট করার জন্য, যেহেতু কালকে সকালে 9টার দিকেই কাবিনের প্রোগ্রামটা হয়ে যাবে, কাবিনটা হয়ে যাচ্ছে ছোটো করে ফ্যামিলির মতো। সো ওইটা রিলেটেড এভরিথিং আপডেট আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, টাইম পেলে অবশ্যই ক্যাপচার করবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা এখন সব ফ্রেন্ডরা স্ন্যাক্স খাচ্ছে, আড্ডা দিচ্ছে, মজা করতেছি, সো আর কিছুক্ষণ ওদের সাথে টাইম দিয়ে একদম ঘুরবো। আপনাদের সাথে এখন বিদায়টা নিয়ে নিই, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সাডেনলি পাগলামি অ্যান্ড স্ট্রেসটা আপনাদের সাথে ফানি ওয়েতে শেয়ার করলাম, আই ডোন্ট নো এটার কোনো প্ল্যানও ছিল না, জাস্ট ফোন অন করে আপনাদের সাথে আর কি টুকটা কথা বলছিলাম, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যে এই টাইপের কিছু ফানি টাইপের যদি কিছু দেখতে চান। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ একদম, ভালো লাগবে।